সালামু টা। আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনাদের? ভালো স্যার আছেন তো? স্যার আমাদের ক্লাসটা স্যার প্রতিদিন কয়টা থেকে হবে আপনারটা? 7:15 আচ্ছা শিডিউল স্যার, টাইম। 7টা দিছিল স্যার শিডিউল টাইম ভাইস 7টায় প্রিন্সিপাল। দিয়েছিল? আচ্ছা আচ্ছা, তাই? জি স্যার, আচ্ছা আচ্ছা, আমি তো এমনি 7:15-তেই নিয়ে শুরু করছিলাম। ওই যখন ক্লাস শুরু হয়েছিল তখন মাগরিবের নামাজের পরপর নিতাম তো জি স্যার, এটা। তাহলে কি আগামী ক্লাস থেকে আমি 15 মিনিট অ্যাডভান্স করে দিব? স্যার আপনার যখন সুবিধা হয় তখন নেন, আমরা তো আছি স্যার। না, যেহেতু পরের ক্লাস 8:30, আমার মনে হচ্ছে 7:15 থেকে নিলেই ভালো আর কি। তাহলে তো 1 ঘন্টা 1.25 ঘন্টার সময় তো আছেই। স্যার ক্লাস রুটিনে স্যার লিখছিল প্রথম ক্লাস 7টা থেকে দ্বিতীয় আচ্ছা ক্লাস আচ্ছা 7:45 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নইলে আমি আরেকটু আর্লি জয়েন করবো আর কি। ধরেন 7টা থেকে 7:15-এর মধ্যে আমি জয়েন করবো। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, যাই হোক, আজকে কতজন, মানে 29 জন প্রেজেন্ট আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা তো এই আইন পড়ে আইন পড়ে আপনাদের পদচারণা হবে কোর্টে। এখন এই দেখি কয়েকটা কোর্টের নাম বলেন তো, কেউ কোর্ট সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আচ্ছা, তারপর আর কি কি কোর্ট আছে? স্যার অ্যাপিলেট ডিভিশন কোর্ট, অ্যাপিলেট ডিভিশন। আচ্ছা, প্যানেল কোর্ট, তারপর আচ্ছা হ্যাঁ, ট্রাইব্যুনাল আচ্ছা, ডিভিশন, প্যানেল কোর্ট। এটা ট্রাইব্যুনাল সিওডি, ডিভিশন, এটা এটা কোর্ট না, আমি বলছি সিওইউআরটি। হ্যাঁ, সিওডি এটা হচ্ছে ল। আদালত, হ্যাঁ, কি আদালত, কি আদালত বললেন? শ্রম কোর্ট আদালত, শ্রম আদালত। হ্যাঁ হ্যাঁ, শ্রম আদালত, নারী শিশু নির্যাতন দমন, এগুলি হচ্ছে ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আচ্ছা, যাই হোক, আমাদের একদম সর্বোচ্চ কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। আচ্ছা, সুপ্রিম কোর্ট। তো এখন এই কেউ বললেন আপিল বিভাগ, কেউ বললেন হাইকোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের দুটো ডিভিশন। কি কি? অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। ভেরি গুড। হ্যাঁ, আপনি কি আজকে ক্লাসের জন্য প্রিপারেশন নিতে ক্লাস উপলক্ষে পড়েছেন নাকি এমনি আগে থেকে জানতেন? হ্যাঁ, আগে থেকে জানতাম। আচ্ছা আচ্ছা, জিসিএস এর জন্য পড়ছি, বুঝছি। আচ্ছা, আমাদের সর্বোচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, আর এদিকে আপনার নিচের দিকে অধস্তন আদালত গুলো এই সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট, এভাবে কার্যক্রমের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে বিভক্ত। এগুলি সম্পর্কে আপনারা সিআরপিসি এবং ইয়েতে আপনার সিপিসিতে ধারণা পাবেন, দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধিতে। তবে আমাদের সংবিধানেও অধস্তন আদালত কিভাবে পরিচালিত হবে, তাদের রুলস এন্ড প্রসিডিউর এবং তাদের কন্ট্রোল, এটা যে সুপ্রিম কোর্টে থাকবে এই বিষয়ে বলা হয়েছে। এখানে কনস্টিটিউশনে পার্ট 6 হচ্ছে দ্য জুডিশিয়ারি, দ্য জুডিশিয়ারির চ্যাপ্টার 1 হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা গত ক্লাসে আর্টিকেল 93, অর্ডিনেন্স, অর্ডিনেন্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, আমরা রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা সম্পর্কে আর্টিকেল 93-তে আলোচনা করেছিলাম। 93-র পরে আমাদের পরের আর্টিকেলটা হচ্ছে 94, এটা হচ্ছে এই আপনার এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, দা সুপ্রিম কোর্ট, আপনার দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। কোর্টের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এই সুপ্রিম কোর্ট অনেক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে এই আপনার একটা এক জায়গায় আছে এই সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, অফিস আদালত, হ্যাঁ, সব বন্ধ থাকবে, খাজনা ট্যাক্স বন্ধ থাকবে, এই জাতীয় কথা আছে না, শুনেছেন না? আমরা একটা গতানুগতিক সময় ভুল করে থাকি, সেটা হচ্ছে
আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ কোর্ট, আর হাইকোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্টের থেকে একটু নিচের কোর্ট। অনেকে এরকম ধারণা করে থাকে, আসলে না। একজন যিনি আনসার দিয়েছেন তার নাম কি? অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এইভাবে কি নাম আপনার? সোহেল রানা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, অ্যাপেলেট ডিভিশন ও সুপ্রিম কোর্ট, আসলে সুপ্রিম কোর্টের দুটি বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ফোরাম হচ্ছে অ্যাপেলেট ডিভিশন, আর সুপ্রিম কোর্টের অন্যান্য যে বেঞ্চগুলো আছে অ্যাপেলেট ডিভিশন ছাড়া, এগুলি হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আমাদের আর্টিকেল 94 এ বলা হচ্ছে আমাদের সংবিধানে কিভাবে সুপ্রিম কোর্ট গঠন করতেছে সেটা, সে সম্পর্কে বলা হচ্ছে। এখান থেকে প্রশ্নটা এরকম হতে পারে, আসলে আমরা পড়তে পড়তে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেয়ে যাব, বাংলাদেশের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সুপ্রিম কোর্টে বিচারপতি নিযুক্ত হতে হলে কি কি যোগ্যতা লাগে, কিভাবে বিচারপতিকে অপসারণ করা যায়, এই জাতীয় এগুলি আপনারা বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে, বিভিন্ন বইতে প্রশ্নের নমুনা আছে। 94(1)-এ বলা হচ্ছে দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট ফর বাংলাদেশ, হ্যাঁ, টু বি নোন অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, বাংলাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাতে নামটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের ভাইভাতে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি, বলতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অথবা ইংরেজিতে বললে দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, কম্প্রাইজিং দা অ্যাপেলেট ডিভিশন অ্যান্ড দা হাইকোর্ট ডিভিশন। এই সুপ্রিম কোর্টের দুটি ভাগ, একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন, আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। দা সুপ্রিম কোর্ট শ্যাল কনজিস্ট অফ দা চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট কাকে নিয়ে গঠিত হবে? চিফ জাস্টিস, টু বি নোন অ্যাজ দা চিফ জাস্টিস অফ বাংলাদেশ, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতি কিসের প্রধান বিচারপতি? উনি কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলবো? ধরেন আপনি একটা অনুষ্ঠান করছেন আইন কলেজে, সেখানে এই মাননীয় প্রধান বিচারপতিকে ইনভাইট করলেন, আপনারা কি জানেন দিদেন চিফ জাস্টিস মিস্টার সুরেন্দ্র কুমার সিনহা ওয়াজ ফর্মার স্টুডেন্ট অফ চিটং ল কলেজ, এটা জানেন? নো স্যার। হ্যাঁ, উনি চট্টগ্রাম আইন কলেজ থেকে আইন পাস করেছেন, উনি সিলেটের অধিবাসী। তাহলে আমাদের আইন কলেজ এই জন্য অনেক গৌরবান্বিত, অনেক জাস্টিস, অনেক বিচারক এবং একজন প্রধান বিচারপতিও আমাদের কলেজের সাবেক ছাত্র ছিলেন। তো কিন্তু এখন তো সবাই বলে যে এটার ভ্যালু কম, দুই বছর যে সেজন্য, হ্যাঁ, এই ভ্যালু কম বেশি সেটা তো নির্ভর করে যে আপনার পড়ালেখা, অনার্সের ভ্যালু বেশি, অনার্সের আগে তো অনার্স ছিল না, এক সময় অনার্স বলে কিছু ছিল না, চার বছরের, অনার্স চার বছরের, এখন হ্যাঁ ঠিক আছে, যখন আমাদের অনার্স কোর্স কোথাও ছিল না, হ্যাঁ, তখন বাংলাদেশের প্রথিতযশা যত আইনজীবী, হ্যাঁ, যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন, আপিল বিভাগের বিচারপতি হয়েছেন, তারা তো এই আইন কলেজ গুলো থেকেই পাশ করেছেন, এখানেই লেখাপড়া করেছেন। গাজী শামসুর রহমান কোথায় লেখাপড়া করেছিলেন? কিন্তু বর্তমানে প্রচুর পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর ল কোর্স, ল ডিপার্টমেন্ট খুলেছে, এখানে চার বছর, স্বাভাবিকভাবে চার বছরের মানকে একটু গুরুত্ব বেশি দেয়া হবে, ওখানে একটু অ্যানালাইটিক্যাল লেখাপড়া তো হয়, এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই, কিন্তু সবকিছু মিলে আপনার পারফরমেন্স, আপনি কতটুকু লেখাপড়া করেছেন এবং কতটুকু আপনার মেধার অ্যাপ্লিকেশন আপনি রাখতে পারছেন, সেটার উপর নির্ভর করেই এই ক্রেডিট। এখানে কোনো প্রতিষ্ঠান, আসলে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তিগত আপনি কতটুকু আইনকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, আইনের
আইনের ক্ষেত্রে আপনার যোগ্যতা সাক্ষ্য রাখছেন সেটাই গুরুত্বপূর্ণ, দুই বছর চার বছর এটা কোনো বিষয় না। আচ্ছা যাই হোক, অনেক সময় চার বছর পরেও একটা সিম্পল ধারণা তাদের নাই, অনেক চার বছর পরেও এলএম করেও দেখা যাচ্ছে অনেক সময় আইনের একটা সিম্পল ধারণা নাই। যেমন আপনার এই কিছুদিন আগে যে ইয়ে দিল, ভাইবা দিল অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির, আপনাদের ল কলেজের একজন ছাত্র করমুল্লা, তার বাড়ি দক্ষিণ চট্টগ্রামের কি চন্দনাইশ কি কোথায়, তো ফেসবুকে আমার সাথে অ্যাড আছে, সে দেখলাম যে এত মানে তাকে যে কোনো ধরনের ভাইবা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন করা হোক কিন্তু সে খুব চমৎকার আনসার করেছে, এবং তাকে খুব জটিল ভাইবাতে জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আপনার নারী শিশু স্পেশাল আইন একটা, সে নারী শিশু নির্যাতন দমন আদালত আইন নিয়ে তাকে প্রশ্ন করেছে যে আদালত যদি থানা যদি মামলা এফআইআর ট্রিট না করে তাহলে সেটা কোর্টে যদি করে কোর্ট কি কি করতে পারে, তিনটা প্রসিজিওর আছে, এইগুলো সম্পর্কে সে একদম খুঁটিনাটি বিশ্লেষণ সহ চমৎকার আনসার করেছে। দেখা যাচ্ছে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের এই উত্তরটা জানা ছিল না। তাহলে এখানে ব্যক্তিগতভাবে কে কতটুকু লেখাপড়া করেছে, হ্যাঁ এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, দুই বছর চার বছর কোনো বিষয় না। তবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব আইন কোর্স গুলোকে দুই বছর গুলোকে বন্ধ করে চার বছর করার একটা প্রস্তাবনা বোধহয় বিবেচনাধীন আছে সরকারের, এটা যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা যাই হোক, একটা কোশ্চেন ছিল, সেটা হলো অনার্স শেষের দিকে দেখি মানে লর কিছু ফ্রেন্ড এরা তো ওই শেষের দিকে মোট কোটের প্র্যাকটিস করে, তো আমাদের কি এরকম কোনো ফ্যাসিলিটি আছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে? মোট কোট, হ্যাঁ একটা মানে মক ট্রায়াল মোট কোট এগুলি হয় আমাদের এখানে। একটা ক্লাস আগে নূরে আলম জিকো একজন এখন ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেছেন উনি নিতেন, অনেক সময় বিভিন্ন জুডিশিয়াল অফিসাররাও নিতেন এগুলো মানে এই ফাইনাল ইয়ারে। তো এখন আপনারা তো এখনো ফার্স্ট ইয়ারে, ফাইনাল ইয়ারে হয়তো এই ধরনের স্কোপ আগে তো ছিল এই ক্লাস নেওয়া হতো, এখনো মনে হয় নেওয়া হবে। এটা আপনারা যখন ফাইনাল ইয়ারে আসবেন দেখা যাবে, মাঝখানে প্যান্ডেমিক পরিস্থিতির কারণে অনেক কিছুই তো মোট কোর তো আর অনলাইনে করা যায় না, অনলাইনে করা যায় না, হ্যাঁ সেটা তো প্র্যাকটিক্যালি করতে হবে। তো অসুবিধা না, আমরা আমরা যেহেতু আমরা অনেকেই প্র্যাকটিসিং লয়ার আছি, আপনাদের প্রয়োজন চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা করে দেখাবো আর কি, অসুবিধা নেই সেটা। আর আপনারা আইন কলেজের যেখানে অবস্থান সেখান থেকে তো কোর্ট একদম কাছে, প্রয়োজন আপনাদেরকে ইনভাইট করে কোর্টের কার্যক্রম দেখার ব্যবস্থা করে দিতে পারবো, এটা অসুবিধা নেই, এটা আপনাদের আগ্রহ আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে। আচ্ছা যাই হোক, এখন আপনি প্রধান বিচারপতিকে যদি দাওয়াত দেন আপনার আইন কলেজে, ব্যানারে কি লিখবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লিখবেন নাকি বাংলাদেশের প্রধান বিচারপতি লিখবেন? বাংলাদেশের, হ্যাঁ এই এই কনস্টিটিউশনালি ইজ দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ, ইজ নট দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, ঠিক আছে? এই এই বিষয়গুলো এই আইনের ছাত্র হিসেবে একদম স্পেসিফিক আপনাদের জানা থাকা উচিত, এগুলো খেয়াল করবেন কনস্টিটিউশনালি তার ডেজিগনেশন পদের ডেজিগনেশন টার্মস গুলো আপনাদের জানা থাকতে হবে। যদি আপনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এভাবে লিখেন তাহলে উনি দেখে বলবে যে ওনাদের তো সুপ্রিম কোর্টের গঠন বা আমার পদ সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্য এটা এগুলো কনস্টিটিউশনে যেভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেভাবে। যেমন এই আমাদের সংসদের নাম আর্টিকেল 65 পড়ার সময় এই আছে কি হাউস অফ দ্য নেশন, জাতীয় সংসদ, হ্যাঁ। এখন আমি অ্যাকুরেট এই শব্দ ব্যবহার না করে যদি একটু ভিন্ন রকম কোন শব্দ ব্যবহার করি, বাংলাদেশ সংসদ লিখি, তাহলে তো একটা অ্যাকুরেট হলো না, শুদ্ধ হলো না। এই কারণে আমাকে এই কনস্টিটিউশনাল পোস্ট গুলার অ্যাকচুয়াল নামটা শুদ্ধ কারেক্ট ডেজিগনেশনটা আমাকে জানতে হবে। তাহলে দ্য সুপ্রিম কোর্ট শ্যাল কনসিস্ট অফ চিফ জাস্টিস অফ দ্য চিফ জাস্টিস, একজন প্রধান বিচারপতি থাকবে যাকে বলা হবে দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ এন্ড সাচ নাম্বার অফ আদার জাজেস, এবং অন্যান্য বিচারপতিগণ থাকবেন as the president may deem it necessary to appoint to each division,
ইস্ট ডিভিশন দুইটা ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন, একটা অ্যাপিলেট ডিভিশন, কয়জন থাকবে এটা নির্ধারিত নেই। মহামান্য রাষ্ট্রপতির কাছে যতজন বিচারপতি থাকা প্রয়োজন মনে হয়, উনি প্রয়োজন মনে করেন, ততজন বিচারপতি উনি নিয়োগ প্রদান করবেন। হ্যাঁ, এন্ড সাচ নাম্বার অফ আদার জাজেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ডিম ইট নেসেসারি টু অ্যাপয়েন্ট, উনি যতজনকে নিযুক্ত করা প্রয়োজন মনে করেন। ক্লজ থ্রিতে বলা হচ্ছে দ্য চিফ জাস্টিস এন্ড দ্য জাজেস অ্যাপয়েন্টেড টু দ্য অ্যাপেলেট ডিভিশন শ্যাল সিট অনলি ইন দ্যাট ডিভিশন, যাদেরকে আপিল বিভাগের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তারা শুধুমাত্র আপিল বিভাগেই বসবেন, এন্ড দ্য আদার জাজেস শ্যাল সিট অনলি ইন দ্য হাইকোর্ট ডিভিশন, অন্য জাস্টিসরা হাইকোর্ট ডিভিশনে বসবেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বর্তমানে সর্বোচ্চ সাতজন, ঠিক আছে, সাতজন এই বিচারপতি আছেন যারা শুধুমাত্র আপিল বিভাগে কার্যক্রম পরিচালনা করবেন, আর মোর দেন 100 এই জাস্টিস আপনার হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চে কাজ করেন। আচ্ছা, ক্লজ ফোরে বলা হচ্ছে সাবজেক্ট টু দি প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন দ্য চিফ জাস্টিস এন্ড দ্য আদার জাজেস শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট ইন দি এক্সারসাইজ অফ দেয়ার জুডিশিয়াল ফাংশনস, এই সংবিধানের আলোকে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট, মানে কি স্বাধীন, স্বাধীন থাকবেন মানে ইন এক্সারসাইজ অফ দেয়ার জুডিশিয়াল ফাংশনস, তাদের বিচারিক কার্যক্রম পরিচালনায়। একজন ডিসি তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে হবে, একজন এসিল্যান্ডকে, একজন এডিসি কে, এই কালেক্টরদের বিভিন্ন শ্রেণী বিভাগ তাদেরকে সরকারের বিভিন্ন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে যে অধস্তন অফিসারকে উদ্যতন অফিসারের কি এই আওতায় নির্দেশনায় এই কমান্ডে চলতে হয়, সাধারণত তাদের একটা জবাবদিহিতা আছে, কিন্তু এখানে 94 এর আর্টিকেল 4 টা ইম্পর্টেন্ট, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন দ্য চিফ জাস্টিস এন্ড দ্য আদার জাজেস শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট, বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রত্যেকটা বিচারপতি, প্রধান বিচারপতি এবং অপর বিচারপতিগণ স্বাধীন থাকবেন, তার মানে বিচারিক কার্যক্রমে কেউ কাউকে হস্তক্ষেপ করতে পারবে না। একজন বিচারপতি কি রায় দিবেন, প্রধান বিচারপতি বলে দিতে পারবেন না যে আপনি রায়টা এরকম করে দেন, অমুকদের পক্ষ দেন, এটা সরকারের পক্ষ দেন, পক্ষে দেন বা বিপক্ষে দেন। আমার প্রধান বিচারপতিকে, মাননীয় প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী না মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে বলতে পারবেন না যে আপনি রায়টা এইভাবে দেন, বসুন্ধরা গ্রুপের পক্ষে দেন, আপনি রায়টা পিএসপির পক্ষে দেন, আপনি রায়টা সরকারের পক্ষে দেন, হ্যাঁ, অথবা তার কোনো একটা নেপোটিজম মানে তার কোনো মানে ঘনিষ্ঠজন মামলার পক্ষে তাদের পক্ষে দেন, হ্যাঁ, স্বজনপ্রীতি, তো এইরকম বিচার বিভাগে এটা থাকবে না। কিন্তু অ্যাডমিন ক্যাডারে আপনার এই উদ্যতন অনেক ধরনের কমান্ড তদবির এই করতে পারে, এগুলি সাধারণত শুনতে হয় প্রধানমন্ত্রীর আদেশ, তো প্রশাসনিক সকল কর্মকর্তাকে শুনতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে মাননীয় মন্ত্রীর আদেশ অনুরোধ এগুলি শুনতে হয়, কিন্তু বিচার বিভাগ একমাত্র ব্যতিক্রম। কনস্টিটিউশন বলছে তারা তাদের কার্যক্রমে স্বাধীন থাকবেন, কেউ কারো বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে না, তবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন, এই সংবিধানের আওতায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে আমরা আর্টিকেল 94 এর মূল কথা হচ্ছে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে যার দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ, আর একজন প্রধান বিচারপতি থাকবেন যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে পরিচিত হবেন, তিনি এবং অন্যান্য বিচারপতি, রাষ্ট্রপতি যতজন প্রয়োজন মনে করেন তাদেরকে নিয়ে এই সুপ্রিম কোর্ট গঠিত হবে। আপিল বিভাগের বিচারপতিরা আপিল বিভাগে বসবেন,
হাইকোর্ট বিভাগের বিচারপতিরা হাইকোর্ট বিভাগে বসতেন, আর প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি তাদের কার্যক্রম পরিচালনায় স্বাধীন থাকবেন, তাদের বিচারিক কার্যক্রমে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে আমরা দেখি আর্টিকেল 95, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, কিভাবে বিচারপতিগণ নিযুক্ত হন। দা চিফ জাস্টিস শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি নিযুক্ত হবেন মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিযুক্ত করবেন। And the other judges shall be appointed by the president after consultation with the chief justice. এবং অন্যান্য বিচারপতি গণকেও মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ করবেন, তবে করবেন কিভাবে, কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস। সেক্ষেত্রে অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে এই মাননীয় এই প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করে তিনি নিযুক্ত করবেন, নিয়োগ করবেন। 95-2 তে বলছে, এ পারসন শ্যাল নট বি কোয়ালিফাইড ফর অ্যাপয়েন্টমেন্ট এজ এ জাজ আনলেস হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক না হলে তিনি এই বিচারপতি হিসেবে কি বিচারপতির হিসেবে বিচারক পদে নিযুক্ত হবেন না। বিচারক পদে নিযুক্ত হওয়ার জন্য তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং এই একজন বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য হ্যাজ ফর নট লেস দেন 10 years বিন অ্যান অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 10 বছর মানে কমপক্ষে 10 বছর যিনি আইন পেশায় নিযুক্ত আছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা দুই ভাগে দুই জায়গা থেকে আসেন, বিচারপতি নিযুক্তির জন্য সুপারিশ প্রাপ্ত হন তাদের দুইটা সোর্স থেকে আসেন। একটা হচ্ছে যারা জুডিশিয়াল অফিসার বিভিন্ন মানে নিম্ন আদালতে আপনার জুডিশিয়াল অফিসার হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেছেন, এটা বিতে আছে, হ্যাজ ফর নট লেস দেন 10 years হেল্ড জুডিশিয়াল অফিস ইন দ্য টেরিটরি অফ বাংলাদেশ, বাংলাদেশের অভ্যন্তরে বিচারিক কার্যক্রমে যিনি 10 বছর কাজ করেছেন, চাকরি করেছেন তারা, অথবা যারা মহামান্য সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর ধরে আইন পেশায় নিযুক্ত আছেন তাদের থেকে বিচারপতি নিযুক্ত হবেন। তাহলে দেখেন এই যে জুডিশিয়াল অফিসার হওয়ার জন্য এই কত পড়ালেখা, কত প্রতিদ্বন্দ্বিতা করে একজন জুডিশিয়ারিতে নিযুক্ত হন, তিনি 10 বছর চাকরি করে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে কি যদি সুপারিশ প্রাপ্ত হন তিনি হাইকোর্টের বিচারপতি হতে পারেন। আবার একজন আইনজীবী যিনি 10 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছেন তিনিও আপনার হাইকোর্টের বিচারক পদে নিযুক্তির জন্য সুপারিশ প্রাপ্ত হবেন। সেই বিবেচনায় আমি 2005-এ যেহেতু হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য পারমিটেড, তাহলে আমার 10 বছরের থেকে অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ 15 বছর হয়ে গেছে, আমিও আমার যদি কি পারফরমেন্স যদি এরকম ভালো হয় তাহলে আমিও এই হাইকোর্ট বিভাগের বিচারপতি হওয়ার সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখি। এখন আমি জিনিসটা এই কারণে উদাহরণটা দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে একটা কথা প্রচলিত আছে, যার নেই কোনো গতি সে করে ওকালতি। হ্যাঁ, মনে করেন যে জজ হইতে পারে না বলে, জজ হইতে পারে না বলে ওকালতি করছে, এরকম অনেকে মনে করেন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে মানে হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে যারা বিচারিক দায়িত্ব পালন করছেন, আব্দুল আজিজ ভাই কাইন্ডলি একটু মিউট করবেন, যারা জুডিশিয়ারি আমি বিচারক হিসেবে নিযুক্ত হয়েছে, আমি এখন ইস্টার্ন জাজ, সিনিয়র ইস্টার্ন জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আমি এখন ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট
তো এরকম একটা মানে তারা নিজেদেরকে অনেক সুপিরিয়র মনে করে, একটা ইগো চলে আসে দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে লয়ারদের মধ্যে অনেক কোয়ালিফাইড, অনেক দক্ষ, অনেক ভালো পারফরমেন্সের এমন যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন যারা 10 বছর প্র্যাকটিস করলে তাদের পারফরমেন্সের উপর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালি দেখা গেছে যারা ওকালতি থেকে বিচারপতি হচ্ছেন তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। বর্তমানে জাস্টিস এনায়েত রহিমের নাম শুনেছেন? জি স্যার, বর্তমানে উনি কুমিল্লাতে আছেন স্যার। তিনি জুডিশিয়াল অফিসার ছিলেন না, তিনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার ছিলেন। জাস্টিস ওয়াহাব মিয়ার নাম শুনেছেন? আপিল বিভাগের যিনি প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল ওয়াহাব মিয়া, তিনিও সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিসিং লয়ার ছিলেন। এরকম জাস্টিস বদরুল হক খান, জাস্টিস মুস্তফা কামাল, তারপরে এরকম অনেক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, হ্যাঁ হাইকোর্ট বিভাগে, মানে প্র্যাকটিসিং লয়ার থেকে বিচারপতি নিযুক্ত হয়েছেন, তারা অনেক দক্ষ বিচারক হিসেবে তাদের কৃতিত্ব রেখেছেন, ভূমিকা রেখেছেন। সেটার কারণ কি? আমরা বলি যে লাল সালুর ওপার আর এপার, আমরা বারের অংশ আর বিচারকরা বেঞ্চের অংশ। বেঞ্চ ওনারা একটু উপরে বসেন, আমরা নিচে বসি। এখন যারা উপরে বসেন তারা লয়ার, বাদী পক্ষের লয়ার আর্জি লিখেন, বিবাদী পক্ষের লয়ার জবাব লিখেন, বাদী পক্ষের লয়ার যারা জবানবন্দি দেন যারা করেন, তাহলে লয়াররা দরখাস্ত দেই, আর্গুমেন্ট উপস্থাপন করে লয়ার রেফারেন্স দেন, তাহলে এইগুলি পরে শুনে ওনারা রায় দেন, ঠিক আছে? তাহলে ওনাদের অভিজ্ঞতাটা কি শুধু একদিকে, কিন্তু যারা এই যে কেস মেক আউট করেন, কেস ডিফেন্ড করেন, বাদী পক্ষে কেস পরিচালনা করেন, বিবাদী পক্ষে ডিফেন্ড করেন, তাহলে এই যে মামলার ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর গুলা ক্ষেত্র বিশেষে দেখা যায় যে যারা গবেষণা করেন, রিসার্চ করেন, একজন বিচারকের চেয়ে অনেক সময় একজন ভালো লয়ার আরো বেশি জানেন। তো তিনি যখন এই বারের অভিজ্ঞতা নিয়ে তিনি যখন বেঞ্চে দায়িত্ব পালন করতে যান, তার দেখা যাচ্ছে দুই দিকে স্বয়ংসম্পূর্ণ, তার পারফরমেন্সটা অনেক চমৎকার হয়। হ্যাঁ, এবং দেখা যায় যে আমাদের এখানে যেমন সিদ্দিক রহমান মিয়া এখানে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, মুজিবুর রহমান 10টা কষ্ট মামলা রায় দিয়েছেন, তিনি এখন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যারা সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং লয়ার থেকে নিযুক্ত হয়েছেন তাদের জাজমেন্ট গুলো আরো অনেক চমৎকার, তাদের রায়গুলো আরো সুন্দর, আরো যুক্তিযুক্ত। হ্যাঁ, কারণ প্র্যাকটিসিং লয়ারের ইয়াটা দক্ষতাটা দুই দিকে, অভিজ্ঞতাটা দুই দিকেই থাকে, কিন্তু যারা বিচারক হিসেবে কাজ করছেন তাদের শুধু রায় লেখার অভিজ্ঞতা, কিন্তু আর্জি লেখার, জবাব লেখার, জবাব খণ্ডানোর অভিজ্ঞতা তাদের কম থাকে। অনেক অবসরপ্রাপ্ত জেলা জজ আপনার ওকালতিতে আসেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে কোনো মানে আক্রোশের বশবর্তী হয়ে বা তাদেরকে খাটো করার জন্য, অবজ্ঞা করার জন্য আমি লিখছি না। নিঃসন্দেহে অনেক বিচারক অনেক বেশি আইন জানেন, অনেক গবেষণা করেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে অনেক জেলা জজ আপনার জেলা জজ থেকে অবসর গ্রহণ করার পর হাইকোর্টে ওকালতি শুরু করেছে, ঠিক আছে? তাহলে উনি যেহেতু একজন জেলা জজ ছিলেন, দীর্ঘদিনের বিচারিক অভিজ্ঞতা, ওনার পারফরমেন্স অনেক বেশি ভালো হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত জেলা জজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওকালতি করতে গিয়ে অনেক ক্ষেত্রে কতগুলো সাধারণ জিনিসই বুঝেন না, এটা কিন্তু বাস্তবতা। দেখা যাচ্ছে এই একজন সাধারণ লয়ারের জুনিয়র হিসেবে তারা কাজ করা শুরু করছেন, জেলা জজ অবসর গ্রহণ করার পর আপনার হাইকোর্টে
ওকালতি করতে পারে। তবে হাইকোর্ট বিভাগের কোন বিচারপতি বা আপিল বিভাগের কোন বিচারপতি অবসর গ্রহণ করার পর সুপ্রিম কোর্টে আর উকালতি করতে পারবেন না, ঠিক আছে? এই কথাগুলো পরে আছে। আমার কথা বুঝছেন আপনারা আমি কি বলতে চাইছি? তারপরে তাহলে দুইটা, একটা যোগ্যতা হচ্ছে 10 বছর ধরে হাইকোর্টে প্র্যাকটিসিং লয়ার হতে হবে অথবা 10 বছর জুডিশিয়াল অফিস হোল্ড করতে হবে, বিচারিক কার্যক্রম এর অভিজ্ঞতা থাকতে হবে। আবার আরেকটা ক্যাটাগরি আছে সি তে, বলা হচ্ছে হ্যাজ সাচ কোয়ালিফিকেশনস অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই ল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, অথবা তার এমন যোগ্যতা আছে আইনের দ্বারা, হ্যাঁ, অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই ল, যেটা আইন নির্ধারণ করবে, হ্যাঁ, বিচারপতি হিসেবে নিয়োগ। এটা আরেকটা অপশন খোলা রেখেছে আর কি। সাধারণত এই মানে ইয়ে থেকে হয়, সাধারণত এই লয়ার থেকে, প্র্যাকটিসিং লয়ার থেকে অথবা যারা ইয়ে থেকে কাজ করেছেন, বিচারিক আদালতে কাজ করেছেন, তাদের থেকে হয়। তবে আইন পাশ করা অনেকে মন্ত্রণালয়ে কাজ করেন না, আইন কমিশনে কাজ করেন না, তাহলে এই যে সরকারের বিভিন্ন অ্যাডমিন ক্যাডারে কাজ করেন আইন আইন পাশ করা অনেকে, তাহলে তাদেরকেও তাদের যোগ্যতা দক্ষতা দেখে তাদেরকেও যেন অ্যাপয়েন্টমেন্ট দেয়া যায়, সেই বিবেচনায় আপনার এই স্কোপটা রেখেছে। আমাদের এখানে দেখা যাচ্ছে এই বিভিন্ন আদালতে কাজ করছেন এমন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে অনেক সময় আইন মন্ত্রণালয়ে আপনার কি ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের এখানে যেমন ফজলুল বারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাকে আইন মন্ত্রণালয়ের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে এই সরকার ট্রান্সফার করেছে এবং ওখানে তার আরো প্রমোশন হয়েছে। তিনি এক পর্যায়ে ধরেন এডিশনাল সেক্রেটারি বা আইন সচিব হয়ে যেতে পারেন। তাহলে যেহেতু তার বিচার কার্যক্রম পরিচালনা করার অধিকার অভিজ্ঞতা আছে, আবার ওদিকে মন্ত্রণালয়ের কাজ করার অধিকার আছে, তাহলে তার যদি তাদের মধ্য থেকে যদি দক্ষ যোগ্য কাউকে হাইকোর্ট বিভাগে নিয়োগ দিতে চান, তাহলে সেই অপশনটা রেখেছে হ্যাজ সাচ কোয়ালিফিকেশনস অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল, আইন দ্বারা নির্ধারিত যোগ্যতা যদি থাকে তাহলে তাকেও নিযুক্ত করতে পারবেন। 95 ক্লজ যেটা বলছে, ইন দিস আর্টিকেল সুপ্রিম কোর্ট ইনক্লুডস এ কোর্ট হুইচ অ্যাট এনি টাইম বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন এক্সারসাইজ জুরিসডিকশন অ্যাজ এ হাই কোর্ট ইন দি টেরিটরি অফ বাংলাদেশ। সুপ্রিম কোর্ট মানে পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে, বাংলাদেশ টেরিটরিতে একটা হাইকোর্ট বিভাগ ছিল, হ্যাঁ, তাহলে এখানে তাকেও জুরিসডিকশন অ্যাজ এ হাই কোর্ট ইন দি টেরিটরি বাংলাদেশ। আপনারা মিউট করেন ইন দিস আর্টিকেল, পিঙ্কিশন কাইন্ডলি মিউট করেন। In this article, Supreme Court includes a court which at any time before the commencement of this constitution, a constitution commencement, সংবিধান কখন থেকে কার্যকর হয়েছে? 1972 সালের 16 ডিসেম্বর। তাহলে এই সংবিধান কার্যকর হওয়ার আগে পাকিস্তান পিরিয়ডে যেটা বাংলাদেশ সীমানায় হাইকোর্ট বিভাগ ছিল, সুপ্রিম কোর্ট সেই কোর্টটাকেও অন্তর্ভুক্ত করে, হ্যাঁ, এই কথাটা মানে এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোনো সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসেবে এক্তিয়ার প্রয়োগ করিয়াছে সেই আদালত অন্তর্ভুক্ত হইবে। এক্তিয়ার বা জুরিসডিকশন একটা গুরুত্বপূর্ণ কথা, এই এক্তিয়ারটা নির্ধারণ করার জন্য এই ক্লজটা কনস্টিটিউশনে যুক্ত করা হয়েছে। কারণ 96 এ আমরা টেনিউর অফ অফিস অফ জাজেস মানে মেয়াদকাল, বিচারকদের পদের মেয়াদকাল, 96(1)-এ বলা হচ্ছে সাবজেক্ট টু দা আদার প্রভিশনস অফ দিস আর্টিকেল এ জাজ শ্যাল হোল্ড অফিস আনলি আনটিল হি অ্যাটেইনস দা এজ অফ 67 ইয়ার্স। সুপ্রিম কোর্টের বিচারকগণ 67 বছর পর্যন্ত তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন, প্রিভিয়াসলি এটা ছিল 65 ইয়ার্স। এটা 15 অ্যামেন্ডমেন্ট 2011 সালে এটা সংশোধন করে এটা কি করা হয়েছে,
আপনার 67 ইয়ার্স করা হয়েছে। তারপরে এই 96 2 clause 2 তে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লজ, এজাজ শ্যাল নট বি রিমুভ ফ্রম হিস অফিস। একজন বিচারপতিকে, বিচারককে তার পদ থেকে অপসারণ করা যাবে না এক্সেপ্ট বাই এন অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির আদেশ ছাড়া। হ্যাঁ, পাস্ট পারসুয়েন্ট টু এ রেজলিউশন অফ পার্লামেন্ট সাপোর্টেড বাই এ মেজরিটি অফ নট লেস দেন 2/3 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট অন দ্য গ্রাউন্ড অফ প্রুফ মিসবিহেভিয়র অর ইনক্যাপাসিটি। দুইটা কারণ, একটা হচ্ছে প্রুফ মিসবিহেভিয়র মানে প্রমাণিত অসদাচরণ, অথবা প্রুফ ইনক্যাপাসিটি প্রমাণিত অসামর্থ্যতা। একটা হচ্ছে মানে অসদাচরণ, আর একটা অসামর্থ্য, অর্থাৎ ইনক্যাপাসিটি, নট ক্যাপেবল টু রান হিস অফিস। আর একটা হচ্ছে প্রুফ মিসবিহেভিয়র। মিসবিহেভিয়র কত ধরনের হতে পারে? হাইকোর্টের একজন জাস্টিস যদি কনস্টিটিউশনাল এগেইনস্ট দ্য কনস্টিটিউশন কাজ করে, সংবিধান লঙ্ঘন করে, তার মানে এই সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তার যে অব্লিগেশন সেগুলো যদি ভঙ্গ করে, অথবা অসদাচরণ, যে এই যে আর্থিক লেনদেন ঘোষ মানে প্রভাবিত হয়ে জাজমেন্ট দেওয়া, এই ধরনের অনেক ধরনের মিসবিহেভিয়র বা অসদাচরণ হতে পারে। তো সেরকম প্রমাণিত কোনো অসদাচরণের পরিপ্রেক্ষিতে সংসদে ওই বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ হতে হবে নট লেস দেন 2/3, not less than 2/3 of the total number of members of the parliament. সংসদের যতজন সদস্য, সেই সদস্যের দুই তৃতীয়াংশ সংবিধান সংশোধনের যেমন টোটাল সদস্যের দুই তৃতীয়াংশের মতামত লাগবে, বিচারপতিকে অপসারণের ক্ষেত্রেও টোটাল নাম্বার অফ মেম্বার অফ পার্লামেন্ট, টোটাল এমপিদের দুই তৃতীয়াংশের প্রস্তাব পাশ হতে হবে, এবং প্রস্তাব পাশ হওয়ার পর রাষ্ট্রপতি একটা আদেশ দিতে হবে, তাহলে ওই বিচারপতিকে তার পদ থেকে রিমুভ করা যাবে। তাহলে প্রথম একজন বিচারপতিকে তার পদ থেকে রিমুভ করার জন্য প্রথম কি ইনগ্রেডিয়েন্টস দরকার? প্রথম, তার বিরুদ্ধে একটা মিসবিহেভিয়ার অথবা ইনক্যাপাসিটি প্রমাণিত হতে হবে। মিসবিহেভিয়ার অথবা ইনক্যাপাসিটি প্রমাণিত হলে এটা সংসদে উঠবে, সংসদে উঠার পরে সংসদের টোটাল সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ তাকে অপসারণের প্রস্তাব পাশ করতে হবে। থার্ড হচ্ছে, এই প্রস্তাব পাশের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি একটা আদেশ দিতে হবে। কথা বুঝছেন? তিনটা স্টেপ। অ্যাজাজ শ্যাল নট বি রিমুভ ফ্রম হিস অফিস এক্সেপ্ট বাই এন অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট। অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট হচ্ছে থার্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রস্তাব পাশ হবে, আর ফার্স্ট স্টেপ হচ্ছে তার বিরুদ্ধে একটা অসদাচরণ বা অসামর্থ্যতা প্রমাণিত হতে হবে। এটা এসেছে কিভাবে? সাবস্টিটিউটেড, এটা ক্লজ 2, 3, 4 সাবস্টিটিউট ফর ক্লজেস বাই 16 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014, ষোড়শ সংশোধনী, সংবিধানের ষোড়শ সংশোধনী প্রেক্ষিতে এই ইয়েটা আপনার, আমাদের সংবিধানের এখন সপ্তদশ, 17 বার সংবিধান সংশোধন হয়েছে। ষোড়শ সংশোধনী নিয়ে দেয়ার লর্ডশিপ মিস্টার জাস্টিস সিনহা যে রিভিউ করে যে আদেশ দিয়েছেন, একটা রিভিউ পেন্ডিং আছে। তো এই বাংলাদেশে যে একটা সুপ্রিম কোর্ট বনা পার্লামেন্ট, একটা চরম বিতর্ক হয়েছিল, আপনাদের মনে আছে এই ঘটনাটা? সিনহা সাহেবকে দেশ ত্যাগ করতে হয়েছিল, এই ঘটনাটা মনে আছে? হ্যাঁ, এই এইটা হচ্ছে ষোড়শ সংশোধনী বিতর্ক নিয়ে। স্যার, এটা মেইনলি ওনাকে দেশ ত্যাগ কেন করতে
হাইকোর্টের জাস্টিসের বিরুদ্ধে যদি কোন অসদাচরণ বা অসামর্থ্যতা প্রমাণিত হয় তাহলে সংসদের দুই তৃতীয়াংশ প্রস্তাব পাশ করবে, তারপর রাষ্ট্রপতি তাকে আদেশ দিলে অপসারণ করবে। তাহলে বিচারপতি যদি অসদাচরণ করে তাকে তার পদ থেকে অপসারণের ক্ষমতাটা কার থাকলো মূলত? পার্লামেন্টের না? পার্লামেন্টের। কিন্তু মানে এই ষোড়শ সংশোধনী নিয়ে জাস্টিসরা খুব অসন্তুষ্ট হয়েছিলেন, বিচারকরা, বিচারপতিরা। ওনারা বলছেন আমাদের অপসারণের বিষয় পার্লামেন্টে কেন থাকবে? আমাদের অপসারণ কেউ যদি এরকম অসামর্থ্যতা দেখায় বা অসাধারণ করে তাহলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন, এখানে তদন্ত হবে, তদন্ত হওয়ার পর যদি প্রমাণ হয় তাহলে তাকে অপসারণ করা হবে। অর্থাৎ তাদের অপসারণের ক্ষমতাটা সুপ্রিম কোর্টের আওতাধীন থাকতে হবে। এখন কর্তৃত্ব নিয়ে একটা যুদ্ধ, কে বড়, সুপ্রিম কোর্ট বড় না পার্লামেন্ট বড়? সিক্সটিন অ্যামেন্ডমেন্ট যে বিতর্ক, সেখানে এই তর্কটা চলে এসেছে। সেখানে এই ষোড়শ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রায় দেওয়া হয়েছে সে রায়ে আপনার এই সংসদ সদস্যদের ইনক্যাপাসিটি, তাদের যোগ্যতা, দক্ষতা, এগুলি নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়েছে। মানে বলা হয়েছে যে যেখানে আব্দুর রহমান বদির মতো সংসদ সদস্য হয়, এমপি নির্বাচিত হয়, যেখানে একজন ব্যবসায়ী, যেখানে একজন অশিক্ষিত লেখাপড়া না জানা মানুষ এমপি হয়ে যেতে পারে, তাহলে উনি একজন লেখাপড়া জানা দক্ষ বিচারকের অপসারণ করবেন এটা মেনে নেওয়া যায় না। বিচার বিভাগ এটাকে মানতে চায় না, ঠিক আছে? তারা বলছে আমরা যেহেতু বেশি কোয়ালিফাইড, দক্ষ, যোগ্য, তাহলে আমাদের অসদাচরণের জন্য অপসারণের ক্ষমতাটা আমাদের সুপেরিয়র কাউকে দেয়া হোক। কিন্তু এই পার্লামেন্টের কথা হচ্ছে, হ্যাঁ, একজন বিচারপতি অপসারণের দায়িত্ব যদি আরেকজন সুপেরিয়র বিচারপতির হাতে দেয়া হয় তাহলে তো তার সাথে তার একটা কি সম্পর্ক থাকবেই। সে হয়তো একই কোনো কারণ, কোনো না কোনো কারণে একই অফিসে কাজ করেছে, একই জেলায় কাজ করেছে, তার প্রতি একটা স্বজন প্রীতি তো থাকবে। একটা দুইটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস আছে, মানে ন্যায় বিচার, স্বাভাবিক ন্যায় বিচার নীতি। স্বাভাবিক ন্যায় বিচার নীতির একটা হচ্ছে নোবডি ক্যান বি কনভিক্টেড উইদাউট গিভিং অপরচুনিটি অফ হিয়ারিং, অপরচুনিটি অফ ডিফেন্ডিং হিম, মানে তাকে আত্মপক্ষ, রাইট টু প্রাইভেট ডিফেন্স, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে কারো বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, তাকে অভিযোগটা সম্পর্কে তার বক্তব্য শুনতে হবে, সুযোগ দিতে হবে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তুমি তোমার অভিযোগ খণ্ডাও, আত্মপক্ষ সমর্থন। এটা একটা স্বাভাবিক ন্যায়পরায়তা, ন্যায় বিচার নীতি। আর এটা হচ্ছে নোবডি ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, কেউ তার নিজের কোন বিষয়ের বিচারক হতে পারবে না। ধরেন আমার বিটির সাথে, আমার বিটির জন্য একটা সালিশ পাশের জনের সাথে, আমি একজন বিচারক, তাহলে আমি তো অনেক বিচার করি। এখন যদি পাশের উনি একজন হলেন ব্যবসায়ী বা ডাক্তার বা অন্য কেউ, তাহলে আমার বাড়ির সীমানা নিয়ে যে একটা বিরোধ হলো, মালিকানা নিয়ে বিরোধ হলো, এখন আমি ধরেন হাইকোর্টের একজন বিচারপতি, তাহলে আমাকে দায়িত্ব দেওয়া হলো আপনি তো বিচারক, আপনি এটা ইয়ে করেন, নিষ্পত্তি করেন, এটা কি ঠিক হবে? যেহেতু বিরোধটা আমার নিজেরই, নিজের স্বার্থ যুক্ত আছে, আপনারা কি মনে করেন? জি না স্যার, অবশ্যই না, সম্ভব না। এটা হচ্ছে মানে ন্যায় বিচার নীতি, যে নিজের কোন বিষয় নিয়ে কেউ নিজের বিচারক হতে পারবে না, আবার কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ব্যতীত তাকে সাজা দেওয়া যাবে না, তার বিচার করা যাবে না। তো এখন পার্লামেন্টের বক্তব্য হচ্ছে আপনার বিচারপতির অভিযোগ নিয়ে যদি বিচারপতি তদন্ত করে
তাহলে তো এটা ন্যায় বিচার নীতির লঙ্ঘন হবে, তার তো একটা স্বজন প্রীতি বা তার প্রতি একটা পার্শিয়ালিটি থাকতে পারে। সুতরাং পার্লামেন্টের হাতে থাকুক, তবে বিষয়টা তো অনেক কঠিন করে রেখেছি আমরা, কঠিন করে রেখেছি বলতে আগে আপনার অসদাচরণ ইনক্যাপাসিটি এটা প্রুফ হতে হবে, টু থার্ড মেজরিটিতে প্রস্তাব পাশ হতে হবে, তারপর মহামান্য প্রেসিডেন্ট একটা আদেশ দিতে হবে। তাহলে এটা জটিল স্টেপ, আপনারা কেন এটা মেনে নিচ্ছেন না? সুপ্রিম কোর্ট বলতেছে যে না, আমরা তোমাদের চেয়ে অনেক বেশি যোগ্য, আমাদের বিচার কেমনে তোমরা পার্লামেন্ট করবে? এটা নিয়ে দ্বন্দ্ব, এবং আপনার এই জাজমেন্টের কারণে হাইকোর্ট বিভাগ যে জাজমেন্ট দিয়েছে সেটা, অর্থাৎ 60 অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করে যে রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ, বলছে না ঠিক আছে, যে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জটাকে, রুলটাকে ডিসচার্জ করে দিয়েছে। আর আপিল বিভাগ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে বলছে যে না, আমরা অপসারণের ক্ষমতা পার্লামেন্টে থাকতে পারে না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকতে হবে। এখানে রাজনীতিবিদদের তিনি অবজ্ঞা করে অনেক কথাও লিখেছেন, তো যার পরিপ্রেক্ষিতে তাকে পদ ছেড়ে দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তিনি অবশ্য বাইরে গিয়ে বলেছেন, আমি পদত্যাগ করি নাই, আমি পরিস্থিতির শিকার, এই কথাগুলো বলেছেন। যাই হোক, অনেক নাটকীয়তা ঘটনা আপনাদের হয়তো মনে আছে। তো এখন একটা রিভিউ করা হয়েছে অ্যাপেলেট ডিভিশনের রায়টাকে পুনর্বিবেচনার জন্য, রিভিউটা এখনো পেন্ডিং আছে। তো যেহেতু রিভিউটা পেন্ডিং আছে, সেহেতু কনস্টিটিউশনে এখনো পর্যন্ত ওই পার্লামেন্ট বিচারপতিকে অপসারণ করবে ওই বিষয়টা এখনো পর্যন্ত বলবৎ আছে। ঠিক আছে, তাহলে এখানে তো মনে করেন মানে আপনার জুডিশিয়ারি বলছে যে মানে ওদের জন্য আলাদা একটা বিচার বিভাগ করার জন্য, তো ওটা বিচার বিভাগ না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আচ্ছা হ্যাঁ, মানে অপসারণের মধ্য থেকে করতে হবে, করতে হবে এটা। তো এখন এটার পক্ষে বিপক্ষে আপনি মতামত দিতে পারেন, আপনি ষোড়শ সংশোধনী নিয়ে প্রশ্ন আসতে পারে, সংবিধানের ষোড়শ সংশোধনী সম্পর্কে আপনার ধারণা লিখেন, এখানে বিচারপতি অপসারণের ক্ষমতা কি পার্লামেন্টের হাতে থাকা উচিত না বিচারপতিদের হাতে থাকা উচিত, এটা নিয়ে পক্ষে বিপক্ষে আপনার মতামত উপস্থাপন করুন। তাহলে আপনি আপনার মতামতটা যেদিকে যুক্তিযুক্ত ওদিকে লিখবেন, লিখতে পারেন, দুই দিকে লিখতে পারেন, অসুবিধা নেই। আমি যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিচার বিভাগে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, এই প্রেক্ষাপটটা কি পরিস্থিতিতে ঘটেছে, কোন আর্টিকেলের অ্যামেন্ডমেন্টের জন্য ঘটেছে, এই বিষয়টা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। 96(2), এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। তারপরে বলেন সিংহাকে আর দেশে আনা হয়নি না, উনি ওই যে গেলেন উনি আর দেশে আসেননি, মানে হয়তো আসার সুযোগ রাখেনি সরকার। এটা যদি কখনো আসে তখন তো দেখবেন, এটা নিউজ পেপারে আসবে, নিউজ আসবে। স্যার বিচার বিভাগে এই জাস্টিসদের মানে একটা স্বাধীনতা খর্ব করা হয়েছে এটার মাধ্যমে, এটা কেন, এটা কি গঠনতন্ত্রের কারণে? না, এটা বিষয়টাতে এসেছে যে একজন বিচারপতিকে বিচারপতি পদ থেকে অপসারণের ক্ষমতাটা কার থাকবে, পার্লামেন্টের হাতে থাকবে না এই বিচার বিভাগের কারো হাতে থাকবে? এই দুই বিভাগের কর্তৃত্ব ইগোইজম দ্বন্দ্ব নিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। তো এখন আপনি মতামত দিতে পারেন যে পার্লামেন্টে অনেক সময় অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষজন আসে, তারা কিভাবে একজন বিচারপতির যোগ্যতা নিয়ে বিচার করবে? যেহেতু আমাদের কি এমপি যার নির্বাচিত হয়, আপনি কেটে নিলে পরে করেন, আবার বলেন। স্যার এই ধরনের প্রশ্নের অ্যান্সার করলে যারা খাতায় দেখতে, এখন তো
আমরা তো পার্লামেন্টের পক্ষেও না, আবার বিচার বিভাগের পক্ষেও না, আমরা যেটা যুক্তিযুক্ত সেটার পক্ষে। এখন ধরেন আপনি যদি বিসিএস আপনার খাতাটা কে দেখবেন কোন ক্ষেত্রে, এটা একটা প্রশ্ন। আপনি যদি ধরেন বিসিএস জুডিশিয়ারি দিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে তখন আপনার খাতাগুলো বিচারপতিরা বিচারকরা দেখবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মানে একটু মানে ব্যালেন্স করে লিখতে হবে। আর আমাদের পরীক্ষায় আপনি আপনার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা টিচাররা তো আমরা বিচার বিভাগের পক্ষেও না, আমরা সংসদের পক্ষেও না, তবে সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট আমরা শুরুতে একটা কথা পড়িয়েছি। এই পার্লামেন্টে স্যার আপনার টিচার বলেছে, আপনার তো একটা পরিচয় আছে, আপনি লো ব্যাকগ্রাউন্ড, আপনার একটা আইডেন্টিটি আছে না স্যার? বলছে না থাকলেও ধরেন আমাদের প্রফেশনটা সম্পূর্ণ ডিস্টিংক্ট, আমাদের বিচার বিভাগের প্রতি আমাদের কোনো আলাদা কোনো সফট কর্নার নেই। আপনার এই রাজনীতি রাজনীতি এবং একটা ডক্টর শাহলমের একটা বইতে লিখেছে, কোন দেশের সাংবিধানিক ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস দুটি সমান্তরালে চলে। আপনি রাজনীতিকে বাদ দিয়ে তো দেশ গঠন করা যায় না, দেশ পরিচালনা করা যায় না। আপনি আব্দুর রহমান বদির কথা বদি থাকার কারণে পার্লামেন্টের সমালোচনা করলেন, তাহলে এই পার্লামেন্টে তো আপনার ব্যারিস্টার মওদুদ সাহেবের মতো পার্লামেন্টারিয়ান ছিলেন, এই পার্লামেন্টে সুরঞ্জিৎ সেন গুপ্তের মতো, সুধাংশু শেখর হালদার হালদারের মতো, মতিয়া চৌধুরীর মতো, তোফাইল আহমেদের মতো পার্লামেন্টারিয়ান আছেন, তাহলে আপনি সবাইকে এক মাপে দেখবেন। সেটার জন্য আমরা বর্তমান নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর মানে নেতা নির্বাচন প্রক্রিয়া, প্রার্থী মনোনয়ন, এগুলো সমালোচনা করতে পারি। কিন্তু একটা সময় ছিল যে পার্লামেন্টে অন্তত 30% লয়ার থাকে না, ল ব্যাকগ্রাউন্ড ল গ্রাজুয়েট থাকে না, ওই পার্লামেন্ট কখনো একটা ভালো পার্লামেন্ট হয় না। আপনার ব্রিটিশ পার্লামেন্ট, তারপরে সিনেট, আপনার হাউস অফ মানে আমেরিকার উচ্চকক্ষ নিম্নকক্ষ, ব্রিটেনের উচ্চকক্ষ নিম্নকক্ষ, সবগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, ব্যাকগ্রাউন্ড এখানে মোর দেন 30% বিভিন্ন দেশের ল ব্যাকগ্রাউন্ডের পাবেন। কিন্তু আমাদের পার্লামেন্টেও এক সময় ছিল ল ব্যাকগ্রাউন্ডের ল গ্রাজুয়েটদের লয়ারদের একটা প্রাধান্য ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে টাকার কাছে সবকিছু ম্লান। যে বেশি টাকা দেখছিলাম স্যার আমাদের সংসদে স্যার 68% হলো ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। তো আসলে ল মেকার পার্লামেন্টারিয়ান মানে কি ল মেকার, তাদের তো এরকম কোয়ালিফাইড হওয়া উচিত স্যার। স্যার 16তম সংশোধনের উপর স্যার লয়াররা কি রিড করছিল আপিল বিভাগের কাছে? বিচারকরা করে নাই, এক ব্যক্তি 16 সংশোধনী রিড করেছে, হাইকোর্ট বিভাগ তার রিডটা খারিজ করে দিয়েছে। আপিল বিভাগ বলছে যে না, ওই এটা খারিজটা অর্ডারটা সেট অ্যাসাইড করে 16 সংশোধনীটাকে বাতিল করে দিয়েছে। সেখানে অ্যানালাইসিস করতে গিয়ে অনেক চমৎকার জাজমেন্ট ছিল এটা, কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে এক পর্যায়ে সাংসদদেরকে একটু কটূক্তি করেছে সিনহা সাহেব, সেটা নিয়ে পার্লামেন্ট একেবারে এক মাস ধরে খুব সরগরম ছিল। অনেক পক্ষে পিপু, অনেক যুক্তি তর্ক, ইন্ডিয়ান রেফারেন্স, ব্রিটিশ রেফারেন্স দিয়ে অনেক বড় ব্যাপক আলোচনা হয়েছে। আপনার এখন প্রয়াত হয়েছেন আমাদের এই বোয়ালখালীর আসনের এমপি মাইনউদ্দিন খান বাদল, তার একটা চমৎকার বক্তব্য ছিল এই পার্লামেন্টে, যে কর্তৃত্ব এবং নিয়ে নেতৃত্ব নিয়ে যোগ্যতা নিয়ে। যাই হোক, এগুলো আপনারা এই ক্লিপ ভিডিও গুলো ইউটিউবে পাবেন, এগুলো একটু শুনে নিন সুযোগ পেলে। তিনি বলেছেন আমি পদত্যাগ করছি দেশ ছাড়ার সময়, ঠিক আছে,
তিনি পদত্যাগ করে চলে গেছেন। তবে বাইরে গিয়ে একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আমি আসলে পদত্যাগ করে নিই করিনি, এই জাতীয় একটা কথা পরে এটা এই জাতীয় একটা বক্তব্য দিয়েছেন। আচ্ছা যাই হোক, আমরা ওইটা কি ঘটেছিল ওইটা যেমন মনে রাখবো, পাশাপাশি আমাদের মানে ওই বিষয়টা আমরা ষোড়শ সংশোধনীর পক্ষে বিপক্ষে আমরা কোনটাকে সাপোর্ট করি, এটা কি পার্লামেন্টের হাতে থাকা উচিত না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা যথেষ্ট স্টাডি করব। ঠিক আছে, আপনি বিভিন্ন আর্টিকেল আপনি ইয়েতে পাবেন, এই পক্ষে বিপক্ষে মতামত এগুলো একটু পরে নিয়ে পারলে। ঠিক আছে, তারপরে হচ্ছে 96(3) তে পার্লামেন্ট মে বাই ল রেগুলেট দ্য প্রসিডিউর ইন রিলেশন টু এ রেজুলিউশন আন্ডার ক্লজ 2 এন্ড ফর ইনভেস্টিগেশন প্রুফ অফ দ্য মিসবিহেভিয়ার ইন ক্যাপাসিটি অফ এ জাজ, এবং জাজের মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি কিভাবে প্রমাণিত হবে সেটার জন্য পার্লামেন্ট একটা কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারে। আবার 96(4)-এ এ জাজ মে রিজাইন হিজ অফিস বাই রাইটিং আন্ডার হিজ সাইন অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির কাছে নিজ হাতে লিখিত পদত্যাগ পত্র পেশ করে একজন জাজ পদত্যাগ করতে পারেন, পদত্যাগের স্কোপটা এখানে রাখা হয়েছে। তারপরে 97টা একটু করে বলি, সেটা হচ্ছে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, যদি কোনো কারণে চিফ জাস্টিসের পদ শূন্য হয় প্রেসিডেন্ট অথবা কোনো চিফ জাস্টিস যদি অ্যাবসেন্স থাকেন প্রেসিডেন্ট, তাহলে এই চিফ জাস্টিসের কার্যাবলী পরিচালনা করার জন্য টেম্পোরারিলি একজন কি আপিল আপিল বিভাগতে সিনিয়র আপিল বিভাগের একজন সিনিয়র জাজ থেকে টেম্পোরারি একজন প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, এটা 97 বলা হয়েছে। তারপরে 98 বলা হচ্ছে এডিশনাল সুপ্রিম কোর্ট জাজেস, সুপ্রিম কোর্টে যতজন বিচারক থাকবেন বিচারপতি থাকবেন এই তার চেয়ে এডিশনাল নিযুক্ত করতে পারেন প্রেসিডেন্ট। Notwithstanding the provision of Article 94, if the President is satisfied that the number of judges of a division of the Supreme Court should be for the time being increased, রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে বৃদ্ধি করা দরকার, the President may appoint one or more duly qualified person to be additional judge. রাষ্ট্রপতি এক বা একাধিক additional judge নিয়োগ করতে পারেন for such period not exceeding 2 years, তবে সেটা দুই বছরের বেশি হবে না। হ্যাঁ, তাহলে অর্থাৎ দুই বছর সময়ের জন্য অতিরিক্ত জাজ নিযুক্ত করতে পারেন, এটা 98 আছে। প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট এ পারসন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এডিশনাল জাজ ফ্রম বিইং অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ আন্ডার আর্টিকেল 95 as an additional judge for a further period under his this article. অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হওয়ার কারণে মানে কেউ যদি অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হয় তিনি আবার রেগুলার বিচারপতি হিসেবে নিযুক্ত হতে সেটা কোনো বার হবে না, মানে তিনি রেগুলার বিচারপতি হিসেবে নিযুক্ত হতে পারবেন, এটাও বলা হয়েছে প্রোভাইসো ক্লজে। তারপরে disabilities 99 একটু দেখেন, disabilities of judges after retirement, অবসর প্রাপ্তির পরে তাদের অসমর্থতা কি, অবসর প্রাপ্তির পরে যারা হাইকোর্টের বিচারপতি ছিলেন তারা হাইকোর্টে আর প্র্যাকটিস করতে পারবেন না। A person who has held office as a judge otherwise than as an additional judge pursuant to the provision of article 98, ওই যে 98 এ অতিরিক্ত জাজ যাদের নিযুক্ত করা হয়েছে দুই বছরের জন্য তারা পারবেন, তারা উকালতি করতে পারবেন, তারা করতে পারবেন স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে অতিরিক্ত বিচারক যারা অতিরিক্ত বিচারক ছিলেন তারা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু যারা নর্মালি জাজ হিসেবে কাজ করেছেন শ্যাল নট আফটার হিজ রিটায়ারমেন্ট অর রিমুভাল দেয়ার ফ্রম, অবসরপ্রাপ্ত বা অপসারণের পর প্লিট অর অ্যাক্ট বিফোর এনি কোর্ট অর অথরিটি অর হোল্ড এনি অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক নট বিং এ জুডিশিয়াল অর কোয়াসি জুডিশিয়াল অফিস, বিচারিক অথবা আধা বিচারিক কোনো অফিসিয়াল কাজ ব্যতীত
হাইকোর্ট বিভাগে তারা আর উকিল হিসেবে কাজ করতে পারবেন না, কারণ তিনি যদি একবার জাস্টিস হিসেবে কাজ করে থাকেন তাহলে অন্যান্য যারা বিচারক তাদের তারা তার সহকর্মী না, তাদের সাথে তার একটা সম্পর্ক হয়ে যাবে, হয়তো এই জন্য সফট কর্নার থাকবে, তিনি যা রিলিফ চাইবেন এটা ন্যায়সঙ্গত না হলেও সে রিলিফ তাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য একটা বার রাখা হয়েছে, যারা হাইকোর্টে বিচারক হিসেবে কাজ করবেন তারা অবসর গ্রহণ করার পর আর হাইকোর্টে ওকালতি করতে পারবেন না। Notwithstanding anything contained in clause 1, a person who has held office as a judge of the High Court Division may, after his retirement or removal therefrom, plead or act before the Appellate Division. তবে শুধুমাত্র হাইকোর্টে বিচারক হিসেবে কাজ করেছেন, এর মধ্যে তাকে রিমুভ করা হয়েছে বা অবসর গ্রহণ করতে হয়েছে, তিনি কিন্তু আপিল বিভাগে কিন্তু আবার ওকালতি করতে পারবেন। ঠিক আছে, কথাটা বুঝছেন? অর্থাৎ হাইকোর্ট থেকে তিনি যদি অবসর গ্রহণ করে ফেলেন তিনি হাইকোর্টে করতে পারবেন না, কিন্তু আপিল বিভাগে তিনি করতে পারবেন, ওই যে আপার ডিভিশনে তিনি করতে পারবেন। আর্টিকেল 100, আমরা সার্কিট বেঞ্চ নিয়ে চট্টগ্রামে অনেকদিন ধরে আন্দোলন করছি যে হাইকোর্টের বেঞ্চ চট্টগ্রামে যেন বসে, এটা আন্ডার আর্টিকেল 100 অফ দ্য কনস্টিটিউশন এটা পসিবল। এটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে আলোচনা, মাননীয় প্রধানমন্ত্রী 2010 একটা আশ্বাসও দিয়েছেন, চট্টগ্রাম কোর্ট বিলিং একটা মতবিনিময় সভা এসেছিলেন তখন, কিন্তু অনেক বিচারপতিরা চান না যে ঢাকার বাইরে কোথাও হাইকোর্টের বিভাগ বসুক। আপনার এরশাদ পিরিয়ডে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল, দেশের 6টি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ বসানোর একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, কিন্তু অষ্টম সংশোধনীর কারণে সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু আর্টিকেল 100 কিন্তু প্রভিশনটা আছে, দ্য পার্মানেন্ট সিট অফ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি ইন দ্য ক্যাপিটাল, স্থায়ী আসন হবে সুপ্রিম কোর্টের, স্থায়ী আসন বসবে যে সুপ্রিম কোর্টে, বাট সেশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন মে বি হেল্ড অ্যাট এনি আদার প্লেস। সেশন মানে কি? স্থায়ী আসন, তবে রাষ্ট্রপতির অনুমোদনে সময়ে সময়ে, মানে সেশন মানে সার্কিট বেঞ্চ যেটাকে বলছি আমরা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য, বাট সেশনস অফ দ্য হাইকোর্ট ডিভিশন মে বি হেল্ড অ্যাট সাচ আদার প্লেস অর প্লেসেস অ্যাজ দ্য চিফ জাস্টিস মে উইথ দি অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম অ্যাপয়েন্ট, মানে মহামান্য রাষ্ট্রপতির সম্মতিক্রমে মাননীয় প্রধান বিচারপতি যদি অন্য কোনো বিভাগে হাইকোর্টের আসন বসাতে চান তাহলে সেটা বসানো ক্ষেত্রে আইনত কোনো বাধা নেই, আর্টিকেল 100 এটা সম্ভব। তারপরে আর্টিকেল 101 বলা হচ্ছে জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন, দ্য হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ অরিজিনাল অ্যাপেলেট অ্যান্ড আদার জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার্স অ্যাজ আর কনফার্ড অন ইট বাই দিস কনস্টিটিউশন অর এনি আদার ল। অরিজিনাল জুরিসডিকশন মানে, অরিজিনাল জুরিসডিকশন মানে হচ্ছে একটা কোর্টকে একটা নর্মাল যে জুরিসডিকশন দেওয়া হয়েছে বিচার করার জন্য, যেমন অ্যাডমিরাল্টি কোর্ট, যেমন একটা কোম্পানি ল কোর্ট, কোম্পানি কোর্টকে কোম্পানি ম্যাটার গুলো দেখার জন্য অরিজিনাল জুরিসডিকশন দেওয়া হয়েছে। আর অ্যাপেলেট জুরিসডিকশন হচ্ছে অন্য কোনো আদালত রায় দিয়েছে সেটা ভুল করেছে কি শুদ্ধ করেছে সেই বিষয়টা উচ্চতর আদালত দেখবে, এটাকে বলা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন। একটা যেমন একটা মামলা কোথায় ফাইল করবে যিনি রায় দিবে এটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। রায়টা পক্ষে বিপক্ষে গেলে আপিল রিভিউ রিভিশন হবে, আপিল বা রিভিশন হবে, এটা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন বা রিভিশনাল জুরিসডিকশন। তো এই আর্টিকেল 101 এই কথাটা বলা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ কি কি এখতিয়ার ভোগ করবে। আর্টিকেল 102 টা অনেক ইম্পর্টেন্ট, রিট এটা ক্লাসে সম্ভব না, আগে আমি ক্লাসটা পুরো ক্লাসটাই 102 পড়াবো। রিট সম্পর্কে, রিটটা অনেক গুরুত্বপূর্ণ, হাইকোর্টে প্র্যাকটিস করতে হলে রিট সম্পর্কে জানতে হবে, শুধু এই আর্টিকেল থেকেই 20 নম্বরের প্রশ্ন হয়ে যেতে পারে। একজন সাড়ে আটটাই পরবর্তী ক্লাস, একজন মনে হয় কোনো প্রশ্ন করতে চেয়েছেন, বলেন স্যার। প্রেসিডেন্ট এরশাদের আমলে স্যার বিভাগীয় তহবিলাতে স্যার যখন সুপ্রিম কোর্টের আসন বসানো হয়েছিল এটা স্যার বাতিল হয়েছিল সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী না, অষ্টম সংশোধনীকে চ্যালেঞ্জ করে একটা
রায় হয়েছে। অষ্টম সংশোধনীতে আপনার ওই যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম এবং হাইকোর্টের বেঞ্চ, এই দুইটা বিষয় অন্তর্ভুক্ত ছিল। তো ওই রাষ্ট্রধর্ম বলে কোনো ধর্ম থাকতে পারে না, এই ধরনের একটা অ্যানালাইসিস এখানে এসেছে। রাষ্ট্র একটা হচ্ছে নিউট্রাল চরিত্র, এটার কোনো ধর্ম থাকার কোনো ইয়ে নেই। তারপরে এই আরেকটা হচ্ছে মানে বিভাগীয় শহর স্থায়ী আসন, কিন্তু বলা হচ্ছে সংবিধানের মূল আর্টিকেল 100 এ স্থায়ী আসন শুধু রাজধানীতে থাকতে পারবে এটা বলা হয়েছে। তো আর্টিকেল 100 এর লঙ্ঘন বলে অষ্টম সংশোধনীটা রিপিল রদ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ অস্থায়ী আসন বসতে পারবে, কিন্তু এরশাদ যেহেতু স্থায়ী আসন করেছিল, স্থায়ী আসনের যুক্তিটা আপনার এই মানে জাস্টিস সাহেবরা মেনে নিতে পারে নাই, এই কারণে অষ্টম সংশোধনী বাতিল হয়েছে, যে কারণে আসনগুলো আবার ঢাকায় ফিরে গেছে। মানে যখন এই রায়টা অষ্টম সংশোধনের রায়টা আপনি পড়লে ওখানে কি অ্যানালাইসিস এ বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা দেখবেন। এখানে ভাষা তো ধরেন সব ধর্মের মানুষের কমন ভাষা হতে পারে, একই ভাষা, সবাই বাংলা ভাষায় কথা বলতে কোনো আপত্তি নেই, কিন্তু বলা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী তো মুসলিম ছাড়া অন্য আছি, তাহলে যদি রাষ্ট্রধর্ম ইসলামকে গুরুত্ব দিয়ে বলা হয় তাহলে আমাদের অন্যান্য ধর্মগুলোকে কি অবজ্ঞা করা হচ্ছে, এই যুক্তিতে আপনার ইয়ে করা হয়েছে। তবে আমাদের বর্তমান অবস্থাটা কি, পঞ্চদশ সংশোধনীতে এই কিন্তু ওইটা ধর্ম আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু এখনো আছে বর্তমান সংশোধনীতে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। মানে রাষ্ট্রধর্ম ইসলাম এই জিনিসটাও বাদ দেওয়া হয় নাই, আবার সম অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে, এটা মানে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এটা মানে যারা এই জাজমেন্টটা দিতে চেয়েছেন অ্যানালাইসিস করেছেন তাদের মতামত, এটা হচ্ছে ব্যক্তিগত মতামত, একটা বিষয় সম্পর্কে আপনার মতামত একরকম হতে পারে, আমার মতামত আরেক রকম হতে পারে, আরেকজনের মতামত আরেক রকম হতে পারে, এই মতামতটা আমি বললাম আর কি। একটা জাজমেন্ট যখন দেন একজন বিচারকের মতামত আরেকজন বিচারকের মতামতের সাথে নাও মিলতে পারে, ঠিক আছে, দুইজন দুই ধরনের বক্তব্য দিতে পারে। স্যার হ্যাঁ বলেন, নিম্ন আদালতের জাস্টিস যারা থাকবেন ওনাদেরকে অপসারণ করবেন কে? ওনাদেরকে ওই সুপ্রিম কোর্ট, ওনাদেরকে এখন এখানে সুপ্রিম কোর্টের কর্তৃত্বে এখনো বিষয়টা আছে, আইন মন্ত্রণালয়েও কিছু কিছু বিষয় আছে, তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনো পর্যন্ত গঠন পূর্ণাঙ্গ রূপে গঠন করা হয়নি। কোন বিচারকের বিরুদ্ধে যদি মানে এরকম অভিযোগ, গুরুতর কোনো অভিযোগ উঠে সেটা আইন মন্ত্রণালয়ও দেখে, এটা সুপ্রিম কোর্টও দেখে, এখনো পর্যন্ত এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরেও আসেনি, আবার আইন মন্ত্রণালয়ও এক্সক্লুসিভলি করে না, দুইজন দুইটি বিভাগ আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট সমন্বয়ের মাধ্যমে এই বিষয়টা ডিল করে থাকে। ঠিক আছে, আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে স্যার, আজকে এতটুকুতে। হ্যাঁ বলেন স্যার। বলেন, বিচারপতি নিয়োগের সময় কি নির্দিষ্ট কোনো বয়স থাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সময়? না, বয়স ওই যে 67 বছর যেহেতু ওনার রিটায়ারমেন্টের বয়স, 67 বছরের ভিতরে থাকলেই হবে, উনি ধরেন 66 বছর বয়সে নিযুক্ত হয়েছে, তাহলে উনি 67 পড়লে এক বছর কাজ করে উনি অবসরে চলে যাবেন। তবে সাধারণত এত বয়স্ক কাউকে নিয়োগ দেওয়া হয় না, যাদের নিয়োগ দেওয়া হয়
তারা এবা 50 হয়ে থাকে, একটা গাম্ভীর্য বা একটা বয়সের একটা মানে বিষয়ও তো আছে, অভিজ্ঞতার বিষয় আছে, সবকিছু বিবেচনা করে নিযুক্ত করা হয় আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ, আমরা এখানে রাখি, ভালো থাকেন সবাই, আগামী ক্লাস আমরা দেখি 7টার দিকে নিতে পারি কিনা চেষ্টা করব। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম বাবা।